আসসালামু আলাইকুম রহমেতুল্লাহি অবো র কায়েতু ইন্নাল হামদাল্লাহ ওয়াসাল্লাতু ওয়াসসাল্লাম আলাহা রসুল ইল্লাহ ওয়া আলা আলিহি ওয়া হাবি আজমা আইন আম্মাবাদ প্রিয় দিন ভাই বোনেরা গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কোন দুইটি কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে আজকে আমরা জানব যে কোন দুইটি কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে প্রিয় বন্ধুগণ প্রথম নাম্বার হচ্ছে জিহ্বা এই জিহ্বার কারণে অনেক মানুষ জাহান্নামে হবে কারণ এই জিহুবার দ্বারা মিথ্যা বলার কারণে এই জিহ্বা দ্বারা অপবাদ দেওয়ার কারণে এই জিহুবার দ্বারা পরনিন্দা করার কারণে এই জিহুবার দ্বারা গিবোধ করার কারণে অনেক মানুষ জাহান্নামে হবে প্রিয় বন্ধুগান রাসুল্লাহ ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি জিহ্বাকে সংযত করতে পারবে তার এবং লজ্জাস্থানকে সংযত করতে পারবে তার জন্য আমি জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি প্রিয় বন্ধুগণ এজন্য আমাদেরকে আমাদের জিহবাকে সংযত রাখতে হবে এই জিহ্বা দ্বারা এমন কোনো কথা বলা যাবে না যে কথার দ্বারা মানুষের কিবোধ হয় মানুষ কষ্ট পায় মানুষের মন ভেঙে যায় এ ধরনের কথা কখনোই বলা উচিত নয় এবং আমরা অনেক সময় কারণে অকারণে মজা করেও অনেক সময় আমরা এই জিহ্বা দ্বারা খারাপ বাক্য উচ্চারণ করে থাকি ফাজলামের ছলে অনেক ধরনের নোংরা কুরুচিপূর্ণ কথা আমরা বলে থাকি এ ধরনের কথা থেকেও আমরা আমাদের জিহ্বাকে যদি হেফাজত করতে না পারি তাহলে এই জিহ্বাই আমাদের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে তো প্রিয় বন্ধুগণ এটা হচ্ছে প্রথম নাম্বার আর দ্বিতীয় নাম্বার হচ্ছে লজ্জা স্থানের হেফাজত আজকাল ইন্টারনেটের যুগ হওয়ার কারণে আজকাল প্রযুক্তি হাতের নাগালে থাকার কারণে আমরা লজ্জা স্থানের হেফাজত একদমই করতে পারছি না এরকম অনেক যুবক আছে যারা মাস্টার বেশনে লিপ্ত এরকম অনেকেই আছে যারা ভিডিও সেক্সে নিয়োজিত এগুলো কথা বলতে আসলে লজ্জা করে কিন্তু না বলেও কোনো উপায় নেই না হলে তো আমরা সাবধান হতে পারবো না এছাড়াও বন্ধুগণ আমরা লজ্জায় স্থানের কোনো হেফাজতেই আজকালকার যুগে করছি না কারণ হচ্ছে যে এখন প্রেম ভালোবাসা অবৈধ প্রেম ভালোবাসা খুব সহজলভ্য হয়ে গিয়েছে কোনোটা টাইম পাস রিলেশন আবার কোনোটা স্থায়ী রিলেশন আবার এ ধরনের আমরা অনেক ধরনের বক্তব্য এখন শুনতে পাই এবং দেখতে পাই আসলে সবগুলি হচ্ছে লজ্জাস্থানের স্থানের হেফাজতকে নষ্ট করার এক একটা মাধ্যম আমরা যদি আমাদের লজ্জাস্থানকে স্থানকে হেফাজত করতে না পারি তাহলে কিন্তু এই লজ্জাস্থানের স্থানের কারণেই আমাদেরকে জাহান নামে যেতে হতে পারে এজন্য প্রিয় বন্ধুগণ আমরা সব সময় চেষ্টা করব শয়তানের ধোকা থেকে মুক্ত থাকার এবং লজ্জা স্থানের হেফাজত করার আল্লাহ আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই লজ্জা স্থানের হেফাজত এবং জিহবাকে কন্ট্রোলে রাখার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে দয়া করে শেয়ার করে দিবেন এতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা উপকৃত হবে আর আল্লাহ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি